হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব এন্ড বেল আইকন অন। আজকে আপনাদের কাছে কিছু পণ্য নিয়ে এসেছি, এগুলোর নাম হচ্ছে ক্রিম, যেগুলো মুখে অনেক মেয়েরা ইউজ করে, মেয়েরা পোষার জন্য, দাগের জন্য, ব্রণের জন্য, এগুলা। সুতরাং আপনাদের কোন ক্রিম কোন কাজ ব্যবহার করা হয় সেটা কিন্তু মেয়েরা জানে না, ঠিক আছে? তার জন্য এখানে অনেক ধরনের ক্রিম আছে, ঘড়ি আছে, চাঁদি আছে, তারপরে প্রেসপ্রিট গোল্ড আছে, নিসা আছে, তারপরে ডিউ আছে। পপুলার অবশ্য ডিউ, ঘড়ি, তারপরে চাঁদনি, আর এই দুইটা অবশ্য প্রেসপ্রিট গোল্ড আর নিসা, এগুলো ভালো কাজ করে, এগুলো আপডেট, ঠিক আছে? সুতরাং আপনাদের কাছে যেগুলো এই সকল পণ্যগুলো নিয়ে আজকে আমি অনেক সুন্দরভাবে উল্লেখ করবো, যেগুলো আপনাদের ব্যবহারের জন্য খুবই জরুরি, এবং কি কোন কাজে কোন ক্রিমে কোন কাজ ব্যবহার করবেন ওইটা আপনারা আজকে আমার কাছ থেকে সুন্দরভাবে জেনে নিতে পারবেন, এবং কি কখন কীভাবে ব্যবহার করে ওইটা আমার অন্য একটা ব্লগে ব্যবহার উল্লেখ করবো, ঠিক আছে? আজকে আপনাদের জন্য এগুলোই স্পেশাল টিপস। তার আগে বলছি, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে দিন, কেননা আমার নতুন নতুন আপডেট পেতে, এবং যদি কোনো ক্রিমের কোনো নাম বা কোনো কোন কাজ ব্যবহার করে এগুলো না জানেন, আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দিবেন, প্লিজ লাইক, ওকে? আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক লিঙ্কে ঢুকে সব কিছু জানতে পারবেন, ওকে? ঠিক আছে, তাহলে আজকে আমাদের শুরু করা যাক এই ক্রিমগুলো দেওয়া, কোনটা দিয়ে কোন কাজ করা হবে। পপুলার ক্রিম সবাই জানে, এক নম্বর ঘড়ি। ঘড়ি অনেকে জানে যে ঘড়ি মুখে পশম ওঠে, পশম বাড়ে, এটা কিন্তু ভুল ধারণা। কেননা যখন ক্রিম ব্যবহার করা হয় পশা হলে কিন্তু মুখের পশমগুলা মেয়েদের স্পষ্টভাবে দেখা যায়, কেননা পশমগুলা কালো থাকে তো, আর মেয়েরা পশম গোল্ডেন করার জন্য ব্লিচটা ব্যবহার করে। ব্লিচটা অবশ্য বলবো সেটা অন্য সাবজেক্ট, ঠিক আছে? তার জন্য মুখের পশম বেশি দেখা যায়, মেয়েরা ভাবে যে মুখের পশম বাইরে গেছে, কিন্তু মুখের পশমের জন্য আমি ব্লক থ্রিতে যে একটা আপডেট নিউজ দিয়েছি ওইটার মধ্যে আছে, ঠিক আছে? আর আজকে হচ্ছে ব্লক ফোর, তাই না? সুতরাং আপনারা এই যে আপনারা ক্রিম দিয়ে দেখছেন, এটা হচ্ছে ঘড়ি, এটা হলো অনেক পপুলার ক্রিম, সবাই জানে। এটা এমন দাম আছে, এক সময় 150 টাকা হয়েছে এটার দাম, ঠিক আছে? কিন্তু এখন আবার একটু বাড়ছে, এখন 180 টাকা 200 টাকা হয়ে গেছে, ঠিক আছে? আপনাদের এটা এটা আপনার কী কী কাজ করে, এই ঘড়ি ক্রিমটা আপনার পোষার কাজ করবো, প্লাস সাথে মুখে ব্রণে দিয়ে একটা পিম্পল থাকলে পিম্পলের কাজ করবে, হোয়াইটিং, জাস্ট এটা আর কিছু না, ঠিক আছে? আর এটা অরিজিনাল 2 নম্বর চীনের উপায়টা অবশ্য বলবো অন্য একটা ব্লগে, আজকে এটার ব্যাখ্যাটা বললাম, ঠিক আছে? এটা বাদ এখন চাঁদনি, চাঁদনিটা এখানে লেখা আছে, অনেকগুলা লেখা আছে, রিমুভ একনেস, রিমুভ ওয়ার্কনেস, পিম্পল, ড্রাক স্পট অ্যান্ড ড্রাক ক্লিনার, ঠিক আছে? এগুলো আপনার অনেকটা কাজ করে, এটা চাঁদনিটায় ব্রাইট হালকা মারে, কিন্তু এতটা পোষা হয় না এটা দিয়ে, ঠিক আছে? এটাতে আপনার মুখের মধ্যে ব্রণ, দাগ, তারপর আপনার পিম্পল, এগুলার কাজ বিশেষ করে করে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে চাঁদনি, এটাও নাম জানে অনেকে, ঠিক আছে? এই যে চাঁদনি দেখতে পাচ্ছেন, চাঁদনি আপনাকে দেখতে পাচ্ছেন, চাঁদনি, চাঁদনি গেম, ওকে, ঠিক আছে? তারপরে আপনার এটা রেখে দিলাম, এটা ব্যবহার করাটা জানছেন কী কী কাজ ব্যবহার করা হয়, ব্রণ, দাগ, স্পট থাকলে কম বেশি হলে মুখে এটা, তারপরে ফ্রেশ ফ্রেশ গোল্ড, ফ্রেশ ফ্রেশ গোল্ড, ওকে? এটার মধ্যে ফ্রেশ ফ্রেশ গোল্ড লেখা আছে, মানে এতটা ফ্রেশ করবো যাতে আপনার মুখে কোনো ব্রণ ট্রণ দাগ টাগ থাকবো না, ঠিক আছে? এটা ব্রাইটনেস বাড়াবো, যেমন তেমন কালো মানুষেরও এটা পোষা করবে, ঠিক আছে? আর এই যে এগুলো, এগুলো কিন্তু যেমন কালো মানুষেরও পোষা করবে না, এটা করবে, এই পোষা অনেক ভালো কাজ করে পোষার জন্য। এটা হচ্ছে ফ্রেশ ফ্রেশ গোল্ড, মুখে দাগ টাগ ব্রণ ট্রণ থাকলেও যাই হোক এটা কাজ ভালো করে, কিন্তু এটা পোষার জন্য বেশি কাজ করে, ঠিক আছে? ওকে, ভালো ব্যবহার করতে পারেন, এটা সমস্যা নেই, কিন্তু আর এগুলা ব্যবহার নিয়ম কিন্তু অনেকে জানে না। মুখে দেখবেন অনেকে লাল হয়ে যায়, ঠিক আছে? এদিক দিয়ে লাল, এদিক দিয়ে লাল ব্যবহার করে, জানে না কীভাবে ব্যবহার করে, ঠিক আছে? আর পরে কোন পেশেন্টে কোন কোন ক্রিমের সাথে কোন পেশেন্টটা ব্যবহার করবে এটাও ভালো করে জানে না, ঠিক আছে? তার জন্য মুখে সমস্যা হয়। তারপর হচ্ছে নিসা, নিসা ক্রিম, নিসা ক্রিমটা হচ্ছে আপনার এমন একটা ক্রিম যে পর্ষা হের আরও পর্ষা করে বললেন, ঠিক আছে? এমন সাদা করে, মানে মুখ দেখলে বোঝা যায় অনেকটা একবারে বিদেশি সাদা হয়ে গেছে, অনেকটা সাদা, ঠিক আছে? এটার মাধ্যমে সাদা করা হয়। এই ক্রিমটা অরিজিনাল আছে, 2 নম্বর আছে, ওইটা অন্যান্য ব্লগে বলবো, ঠিক আছে? এটা এতটা সাদা করে, মানে বলার বাইরে এটা সবচেয়ে সাদা। এটা এমন কাস্টমার আছে আমাদের কাছে এসে বলে যে এটা 3 দিনে নাকি সাদা হয়ে গেছে, ঠিক আছে? অনেক ভালো কাজ করে, ঠিক আছে? অন্যান্য ক্রিম থেকে এটা পোষার জন্য মাস্ট, আর কিছু না।
বেশি কালোদের জন্য এটা অবশ্য কাজ করবে না, কম কাজ, একবার সামনে এই কাজে অবশ্য আপনাদের বলে বোঝাতে হবে না, এটা বেশি কাজ করে কালোদের জন্য। এটা হলো ফ্রেশ ফ্রেশ গোল্ড, আর এটা হলো নিশা ক্রিম, এটা অবশ্য জন্য ভালো কাজ করে। আর এটা হচ্ছে ডিউ, ডিউ ক্রিম তো একবার পপুলার, এটা তো জানি, এটা কী জন্য ব্যবহার করে অনেকে, আবার অনেকে জানে না, ঠিক আছে। এটা হচ্ছে আপনার যাদের বয়স বেশি, যাদের মুখে মেস্তা, মেস্তার জন্য এটা বিশেষ করে একবারে 100% গ্যারান্টি এটা কাজ করে থাকে, ঠিক আছে। ডিউ ক্রিম অনেকে এটা পোষা জন্য নেয়, কিন্তু না, এটা ব্রাইটনেসে দিলে আপনার এমন এমন ব্রাইটনেস হবো মুখ টুক লাল হয়ে যায়, ঠিক আছে। আর লাল হওয়ার কারণগুলো কিন্তু বলবো, ঠিক আছে, ওকে। লাল হওয়ার কারণটা আমার অন্য একটা ব্লগে বলবো, ঠিক আছে, টেনশন নাই। এগুলো হচ্ছে আজকের ব্লগ, সুতরাং পাঁচটার ব্যাখ্যা দিয়েছি, ঠিক আছে। আর অন্যান্য ক্রিম যদি থাকে আপনাদের কাছে, আমার কাছে আসো, আরও অনেক ক্রিম আছে, কিন্তু এগুলো পপুলার বেশি, এগুলো আপনাদের কাছে উল্লেখ করলাম, ঠিক আছে, ওকে। তাহলে এগুলো ভালো কাজ করে আমার, ঠিক আছে। আর একটা ভিডিও দেখাবো আপনাদের ব্লগ ফাইভে, এক মিনিটে বর্ষা, আমি একবারে ঘড়ি ধর, আপনারা ঘড়ি ধরবেন, ঘড়ির মাধ্যমে আমি আপনাদের প্রমাণ দেখাবো এক মিনিটে বর্ষা কীভাবে করে, ওকে। আর আমার সকল ভাইদেরকে বলছি, ভিউস ভাইদেরকে বলছি, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড বেল আইকনটি অন করে রাখবেন, যে কেননা আমার নতুন নতুন আপডেট এবং টিপস পেতে আপনারা পাশে থাকবেন এবং কি সাথে সাথে পেয়ে যাবেন। সুতরাং আমার কমেন্ট বক্সে এসে আপনারা জানাতে পারেন আমার আপনাদের কী কী সমস্যা, ঠিক আছে, ওকে। এগুলোর মাধ্যমে আমার কাছে ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে, ওকে। এগুলো দেওয়ার রাখবো, আপনারা দেখে নিতে পারবেন, আমার সাথে যোগাযোগ করতে পারবেন, ওকে। আর আজকের জন্য তাহলে এই প্রোডাক্টগুলো বলা হচ্ছে, আজকের জন্য বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।